ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين نحمد ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

দুইটা আয়াত নেয়া প্রথম নম্বর আয়াত এবং দ্বিতীয় নম্বর আয়াত অর্থাৎ আলহামদুলিল্লাহ হিরবুল্লা আয়ালামিন আর রহমানুর রাহিম এই দুই আয়াত নিয়ে আমরা দ্বিতীয় দুইটা পর্ব আমরা শেষ করেছি প্রথম পর্ব বিসমিল্লা সহ দ্বিতীয় পর্বয় আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আয়ালামিন থেকে আর রহমানুর রাহিম পর্যন্ত তো আজকের পর্বে অর্থাৎ দার্সুল কোরআন পর্ব তিন বা কোরআন ক্লাস নম্বর থ্রি এখানের মধ্যে আমরা আলোচনা করব আজকে মালিকি ইয়াউমিদ্দিন এটা নিয়ে ইনশাল্লাহ এ আয়াতের আলোচনা করে আজকে ইনশাল্লাহ শেষ করব দাস এরপরে পরবর্তীতে বাকি পর্বে ইনশাল্লাহ বাকিটা আলোচনা হবে বিল্লাহ সম্মানিত দর্শক শ্রীতামী গত পর্বে যে আলোচনা করেছিলাম যে এই দুইটা আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আর রহমান রাহিম এই দুটা আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ সুবান তিনটা আহ নাম এই দুইটা সিফাতি নাম এবং একটা আল্লাহর জাতি নাম যেটা এটা উল্লেখ করেছেন অর্থাৎ আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর প্রথম হচ্ছে আল্লাহর এটা জাতি নাম এবং রব এই আর রহমান এবং রহিম এই দুইটা হলো আল্লাহর সিফতি নাম এবং রব যেটা এটা হলো আল্লাহর একটা সিফতি নাম তো এই দুই আয়াতের মধ্যে আল্লাহ প্রথম আল্লাহর জাতি নাম আলোচনা করেছেন এরপরে বাকি তিনটা আল্লাহ সুবান তাল্লার সিফতি নাম আলোচনা করেছেন তো একটা হলো রব আর দ্বিতীয়টা হলো আর রহমান এবং তৃতীয়টা হলো আর রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানি যে আল্লাহ সুবাহানার অনেক অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে যেটা হাদিসের মধ্যে পাওয়া যায় এর মধ্যে আল্লাহ সুবাহিনাউ তালার সব থেকে যে সিফতি নামের মধ্যে থেকে সবথেকে যে পাওয়ারফুল সিফতি নাম যেটা সেটা হচ্ছে রহমান সিফতি নামের মধ্যে পাওয়ারফুল নাম হলো রহমান রাম বাকি যত নাম আছে এই সব সিফতি নামের মধ্যে শুধু রহমানের একটু মর্যাদা বেশি এর কারণ হল যখন আমরা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলি তখন কিন্তু আমরা বিসমিল্লার পরে কিন্তু আল্লাহর যে সিফতি নাম যেটা আসে এটা কিন্তু রহমান চলে আসে কারণ হচ্ছে যে বিসমিল্লা হলো আল্লাহর জাতি নাম আল্লাহর জাতি নামের কাছে যদি পাওয়ারফুল কোনো নাম বসতে হয় তাহলে সেটা হচ্ছে এই জন্যে রহমান বিসমিল্লার পরেই কিন্তু দ্বিতীয় নাম যেটা এটা চলে আসে তো সম্মানিত দর্শক শ্রোতা তো আল্লাহ সুবাহানা তালার যে সিফতি নাম রয়েছে এর মধ্যে একটা হলো রহমান যেটা এটা আল্লাহর পাওয়ারফুল একটা নাম যেটা আল্লাহর জাতি নামের পরে যার স্থান রয়েছে তো এই আয়াতের মধ্যে কিন্তু দুইটা আয়াতের মধ্যে আর রহমান রহিম এবং আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন এইখানের মধ্যে কিন্তু আল্লাহ সুবাহাউ তাল্লাহার চারটা নাম আছে এরপরে আপনি যখন সুরাতুল ফাতেহা পুরাটা পড়বেন পুরাটা পড়ার পরে আপনি শুধু আল্লাহ সুবানাউ তালার এই চারটা নামই পাবেন যে সাতটা আয়াত বিশিষ্ট বিশিষ্টওয়ালা সুরা এই সাত আয়াত বিশিষ্ট বিশিষ্টওয়ালা সুরার মধ্যে আল্লাহ সুবানাউ তালার চারটা নাম আলোচনা করা হয়েছে যার মধ্যে প্রথম নম্বর নাম যেটা এটা হলো আল্লাহ সুবানাউ তাল্লাহার জাতি নাম আর বাকি তিনটা নাম হলো একটা হলো রব আরেকটা হলো রহমান এবং আরেকটা হলো রহিম যার মধ্যে সব নামগুলির মধ্যে সিভাতি নামের মধ্যে সব সবথেকে পাওয়ারফুল হচ্ছে রহমান আজকের আলোচনা হলো আমরা এই মালিকি ইয়াউমিদ্দিন এটা নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা তো মালিকি ইয়াউমিদ্দিন শব্দের শাব্দিক অর্থ হলো যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার যিনি রহমান এবং রহিম যিনি জাহানের এই সমস্ত জাহানের পালন কর্তা মালিক যিনি হলেন বিচার দিবসের মালিক এটা হলো তার শাব্দিক অর্থ আমরা মালিক ইয়া উমিদ্দিনের মধ্যে আজকে তিনটা আলোচনা করব। এক আলোচনা হচ্ছে মালিকি এর মধ্যে কেরাত কয়টা কেরাত পড়া যায় কয় কেরাত মালিকী ইয়মিদ্দিন পড়া যায় দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে দিন মালিকী আউমুদ্দিনের মধ্যে যে দিন শব্দটা আছে দিনের অর্থ কী তৃতীয় নম্বর একটা বিষয় হচ্ছে যে মালিক ইয়মিউদ্দিনের মধ্যে একটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর এটা কি হবে তো এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে মালিকী দিন এই আয়াতের সুরাতুল ফাতেহার তৃতীয় নম্বর আয়াতের এর মধ্যে তিনটা আলোচনা আছে এই তিনটা আলোচনা ইনশাল্লাহ আজকে শেষ করব ওমা আল্লাহ রব্বুল আলমিন তৌফিক যদি দান করেন ওমা তৌফিক সমানিত দর্শক শ্রোতামণ্ডলী তো মালিক ইয়া মধ্যে কিন্তু কেরাত হলো নয়টা কেরাত মানে মালিকিয়াউমিদ্দিনকে নয় ভাবে পড়া যায় এর মধ্যে দুইটা কেরাত যেটা মুতাওয়াতির বলা হয় দুই কেরাতকে আর বাকি সাত কেরাত যেটা আছে এই সাতটা কেরাত হচ্ছে কেরাতে সাহজাহ যেটার কোন গ্রহণযোগ্যতা নাই এই জাতীয় কেরাতে যদি কেউ সালাদ পরে তার সালাত কিন্তু হবে না তবে দুইটা কেরাত যেটা আছে যে দুই কেরাতকে কেরাতে মোতাওয়াতিরা বলা হয় এই দুই কেরাতের মধ্যে থেকে যে কোনো এক কেরাত দ্বারা যদি কেউ সালাদ পরে তার সালাদ কিন্তু হয়ে যাবে তো সম্মানিত দর্শক শ্রোতা তো কেরাতে মোতাওয়াতিরা এবং কেরাতে সাহজা এটা আগে আমাদের জানা দরকার তো আমরা জানি যে রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লামের হাদিস বখারি শরীফের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে উংজিলাল জিলাল কোরআন আলা সাবাতি আহরফিন যে কোরআনটা নাজিল করা হয়েছে সাত হরফে সাত হরফ এর অর্থ হলো মহাদিসিন কেরাম বলেছেন যে এর অর্থাৎ সাত কেরাতের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে জিবরা ইলামিন আমাকে সাতভাবে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন আমি সাহাবাদেরকে শুনিয়েছি আর এটা প্রচার প্রসার করেছেন বিশিষ্ট সাতজন কারি যেটা আমরা কেরাতের কারি হিসাবে তাদেরকে আমরা চিনি বিভিন্ন কেরাতের কিতাবের মধ্যে বিভিন্ন তস্বিরের কিতাবের মধ্যে তাদের নাম উল্লেখ আছে সম্মানিত দর্শক শ্রোতা তো বলছিলাম যে এই যে কেরাত যেটা এই কেরাতের মধ্যে থেকে শুধু মালিকিয়াউমিদ্দিনের মধ্যে দুইটা কেরাত আছে যে দুইটা কেরাতের মোতাওয়াতির আর বাকি সাতটা কেরাত আছে মানে এই এই কেরাতকে বলা হয় কেরাতে সাহজা ওই সাহজা কেরাত যেটা এটা সালাতের মধ্যে পড়লে তার সালাত গ্রহণযোগ্য হবে না তো এখন আমরা কেরাতে মুতাওয়াতিরা কাকে বলে সেটা আমরা জেনে নেই তারপরে কেরাতে সাহজা আমরা অটোমেটিকলি আমরা জানতে পারবো তো সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত যেটা মালিকিয়া উমিদ্দিন এই মালিকিয়া উমিদ্দিনের মালিকুনের মধ্যে নয়টা কেরাত এর মধ্যে দুই কেরাত সহি আর বাকি সাত কেরাত যেটা এটা সাজ এই কেরাতে সালাত পড়লে সালাত হবে না তো প্রথম নম্বর দুই কেরাত হলো একটা হলো মালিকিয়া উম দিন আর একটা হলো মালিকিয়া উম এটা হলো দুই কেরাত এই দুই কেরাতকে কেরাতে মোতাওয়াতিরা বলা হয় তো আমরা আসলে কেরাতে মোতাওয়াতিরার আগে সংজ্ঞাটা আমরা জেনে নেই কেরাতে মুতাওয়াতিরা হচ্ছে যেই সমস্ত কেরাতের ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ আলহিস্লা সাল্লামের শহীদ সনদে হাদিস সাবিত আছে রেওয়ায়ত প্রমাণিত আছে একটা দ্বিতীয় নম্বর হলো যে রুসমে উসমানী অর্থাৎ উসমান রাজি আল্লাহ তাহুর সময় যে কোরআনটা লিপিবদ্ধ করা হয়েছিল ওই যে ওই লেখায় যে এটা আছে এটা তৃতীয় নম্বর হলো যে আরবদের লোগাত যেটা আরবদের বাসা যেটা আরবদের যে কোনো এক বাসায় সেটা পাওয়া যায় তো এই তিনটা শর্ত হলো কেরাতে মোতাওয়াতিরার জন্য প্রথম নম্বর শর্ত হলো যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সনদ দ্বারা সেই সনদ দ্বারা রসুল সাল্লাহ সাল্লামের হাদিস প্রমাণিত হতে হবে দ্বিতীয় নম্বর হলো যে রুসমে খত উসমানীর রুসমে খত যেটা অর্থাৎ উসমান রাদি আল্লাহ আনহুর যুগে যেভাবে কোরআন লিপিবদ্ধ করা হয়েছিল ঠিক এভাবেই এটা হলো দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হলো যে আহলে আরবের যে লোগাত আছে যে তাদের যে সংবি এই অবিধান আছে যে কোনো একটা অভিধানে তার অর্থ মিলতে হবে তো এই তিন শর্ত হলো কেরাতে মোতাওয়াতিরার জন্য তো এই তিন শর্ত যার মধ্যে পাওয়া যাবে না সেটা কেরাতে মোতাওয়াতিরা হবে না সেটা হবে কেরাতে শাহজাহ তো কেরাত হলো যেটা মালিক উম মধ্যে নয় কেরাত এর মধ্যে দুই দুইটা হলো কেরাতে মোতাওয়াতিরা আর বাকি সাতটা হলো কেরাতে শাহজাহ এসবটি আমি কিন্তু আলোচনা করব ইনশাল্লাহ তো যেটা কেরাতে মোতাওয়াতিরা এটা হলো দুইটা একটা হলো মালিকিয়া উমিদদিন আর একটা হলো মালিকিয়াউমিদ্দিন এখন কেউ যদি সালাতের মধ্যে শুধু পরে তার সালাত হয়ে যাবে আবার কেউ যদি মালিক তবুও তার সালাত হয়ে যাবে কেউ বলতে পারবে না যে সে মধ্যে তো পরে একটা আলিফ থাকার কথা উনি তো তেলাওয়াতে আলিফ করলো না তো এটা কেউ ওনাকে ফতোয়া দিতে পারবে না কেন দিতে পারবে না কারণ এটা কেরাতে কেলাতে মোতাবাতির এটা দুই বাবির পরা জায়জ আছে কোনো এক সুরতে পড়লে সালাত কিন্তু হয়ে যাবে মালিকিয়া উমিদ্দিনও পড়া যাবে মালিকিয়া উমিদ্দিনও পড়া যাবে এটা হলো দুইটা কেরাত আর বাকি সাতটা কেরাত যেটা সাজ যেটা গ্রহণযোগ্য না এই সাহ বাকি সাত কেরাত আমি প্রথম নম্বর কেরাত হচ্ছে মালিকিয়া উম দিন দ্বিতীয় নম্বর হচ্ছে মালিকিয়া উমিদ্দিন যে দুইটা গ্রহণযোগ্য তৃতীয় নম্বর যেটা এটা হচ্ছে মিলকিয়া উমিদ্দিন কেউ যদি বলে আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রাহিম মিলকিয়া উমিদ্দিন এটা কিন্তু তার সালাত এটা হবে না কারণ এটা কেরাতের সাহজা চতুর্থ নম্বর কেরাত হলো মালাকা ইয়াউমাদ্দ কেউ যদি পরে মালাকা ইয়াউমুদ্দিন এরপরেও তার সালাত হবে না তৃতীয় এরপরে ওই পঞ্চম নম্বর যেটা সেটা হলো মা আিকান ইয়াউমিদ্দিন কেউ যদি বলে মা লিকান এরপরেও তার সালাদ কিন্তু হবে না এরপরে ছয় নম্বর কেরাত যেটা এটা হলো মা লিকুন ইয়াউমিদ্দিন এটাও যদি কেউ পড়ে এটা কিন্তু তার সালাদ হবে না সাত নম্বর কেরাত যেটা এটা হলো মা লিকু ইয়াউমিদ্দিন এভাবে যদি কেউ পড়ে তবুও তার সালাত হবে না এরপরে আট নম্বর কেরাত যেটা এটা হলো কিন্তু তার সালাত হবে না নম্বর কেরাত যেটা এটা হলো নাউমিদ্দিন এভাবে বললেও তার কিন্তু সালাত হবে না তো সম্মানিত দর্শক শ্রোতা তো এই যে নয়টা কেরাত আমি বললাম এর মধ্যে প্রথম দুই কেরাত যেটা মালিক ইয়াউমিদ্দিন এবং মালিক ইয়াউমিদ্দিন এই দুনু কেরাত হলো কেরাতে মোতাওয়াতিরা যেটা যেভাবে এই দুই কেরাতের যে কোনো এক কেরাতে যদি কেউ সালাত পড়ে তার সালাত কিন্তু হয়ে যাবে আলহামদুলিল্লাহ বাকি সাত কেরাতে এই বাকি সাতটা যেটা আছে এটা পড়লে কিন্তু তার সালাত হবে না তো এটা হলো কেরাতে মুতাওতিরার সংক্ষিপ্ত একটা পরিচয় তো সম্মানিত দর্শক শ্রোতা তো বলছিলাম আমি যে মালিক দিনের মধ্যে তিনটা আলোচনা এর মধ্যে প্রথম নম্বর আলোচনা হলো মালিকের কেরাত নিয়ে আলোচনা করব দ্বিতীয় নম্বর হলো দিনের অর্থ নিয়ে আলোচনা করব তৃতীয় নম্বর হলো একটা এস্কাল আছে অর্থাৎ একটা প্রশ্ন আছে দিনের মধ্যে এই প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এখন আমরা শুধু কেরাতটা আমরা জানলাম যে মধ্যে নয়টা কেরাত আছে নয় কেরাতের মধ্যে শুধু দুই কেরাত প্রথম দুই কেরাত গ্রহণযোগ্য বাকি সাত কেরাত গ্রহণযোগ্য না এখন ইয়াউমিদ্দিন যদি কেউ এই বলে তখন তার অর্থ কি হবে ইয়াউমিদ্দিন বললে তার অর্থ হবে যে আল্লাহ তাহালা বিচার দিবসের মালিক কেমতের দিনের মালিক যেমন কোরআনের একটা আয়াতের মধ্যে আমরা সেটা বলতে পারি যে আমরু তো এখানে কিন্তু ওই মালিকের অর্থই কিন্তু ব্যবহার করা হয়েছে যে কেমতের মাঠে কোনো মানুষ কোন মানুষের মালিক হবে না কোনো জিনিস কেউ কোনো জিনিসের মালিক হবে না একমাত্র আল্লাহ সুবাহাই মালিক হবে এটা হল মালিক ইয়ের কেউ যদি মালিক ইয় পড়ে তখন তার অর্থ এরকম হবে দ্বিতীয় নম্বর হলো যেটা মালিক ইয় সেটা যদি কেউ তেলাওত করে তখন তার অর্থ কি হবে তার অর্থ হবে মালিক ইয়ের অর্থ হলো যে ক্যামতের দিনের রাজত্ব একমাত্র আল্লাহ সুবান আউত আর কারো রাজত্ব এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে বলছেন লিমানিল মুলকুল ইয়াউম যে আজকের দিনের রাজত্ব কার তো আজকের দিনের রাজত্ব একমাত্র আল্লাহ সুবান আলার তো এখন এই দুইও আয়াত দ্বারা সাব্যস্ত হয়ে গেল যে মা লিকিয়াউমিন পরাও সহিয়া মালিকিয়া উম পড়াও সহি আছে কেউ যদি মা লিখিয়া উমিদ্দিন পরে তার সপক্ষে দলিল হল যে ইয়ামালা মালা তামলিকু নফসুল সিং সেই আর যেই অর্থ মা উমিদ্দিনের একই অর্থ কেউ যদি উমিদ্দিন পরে তখন তার এই লিমানিল মুলকুল ইয়াউমের যে অর্থ মালিকিয়াউমিদ্দিনেরও একই অর্থ সম্মানিত দর্শক শ্রোতা তো আমরা আজকে এখন সংক্ষিপ্ত আকারে কিন্তু আমরা এবং কেরাতের অর্থটা আমরা বুঝলাম এখন আমরা দ্বিতীয় নম্বর আলোচনা যেটা এটা করব। এটা হলো দিনের অর্থ কি দিনের অর্থ হলো তিনটা একটা হলো দিনের অর্থ একটা হলো যাজা আরেকটা অর্থ হলো শরীয়ত আরেকটা অর্থ হলো যে বদলা যেটা আমরা বলা হয় তো আত আত যেটা আল্লাহর অনুগত্য তো দিনের অর্থ হলো তিনটা একটা হলো যা যা মানে দিন মানে শরীয়ত আর একটা হলো দিন মানে এটা আত আল্লাহর এটা আত করা আল্লাহর অনুসরণ করা আল্লাহর অনুসরিত হওয়া তো এটা হলো দিনের অর্থ তো দিনের তিনটা অর্থ কিন্তু তো এ যদি দিনের অর্থ যাজা হয় তাহলে অর্থ হবে মালিক লিখিয়া দিন আল্লাহ হচ্ছেন বিচার দিবসের বদলা দিবসের মালিক যেদিন আল্লাহ মানুষের গুণাকর্ণেওয়ালার গুনার বদলা দেওয়া হবে যে নেকির কাজ করবে তাকে আল্লাহ তার নেক অনুযায়ী তাকে বদলা দেওয়া হবে তার আমল উচন করার পরে তার মধ্যে সেই তাকে এ ব্যাপারে তার তাকে বদলা দেওয়া হবে তো এই জন্য এটাকে মালিককে আরেকটা নাম বলা হয় জাজা জাজা এই অর্থাৎ এই বদলার দিবসের দিন এবং পুরস্কারের দিন যেদিন আল্লাহ মানুষদেরকে গুনাগারকেও তার গুনার কারণে তার তাকে শাস্তি দিবেন এবং যে নেগ্কার আছে তাকে নেকি করার কারণে তাকে আল্লাহ সুবানা তাহলা বদলা দান করবেন সম্মানিত দর্শক তো আমরা মালিক ইয়া মধ্যে যে মালিকুনের কেরাতের পরে দিন শব্দের অর্থ আমরা বুঝলাম তিনটা একটা একটা হলো দিনের অর্থ মালিক ইয়া মধ্যে যে দিন শব্দ আছে এই দিনের অর্থ হলো একটা যাজা মানে বদলার দিন অর্থাৎ কেমতের দিন আল্লাহ মানুষদের বদলা দিবেন দ্বিতীয়টা অর্থ হলো দিন শব্দের অর্থ হলো শরীয়ত যেমন আমরা জানি দিনে ইসলাম ইসলাম হলো এবং আমরা জানি যে আমরা এটাও বলি যে আমাদের দিন দিন মানে শরীয়ত তো এক দুইটা তিন নম্বর হলো দিন মানে তো আত আল্লাহর করা আল্লাহর অনুসরণ করা রসুল্লাহ সাল্লামের এত রসুল্লাহ সাল্লাহামের অনুসরণ আল্লাহর এত আল্লাহর অনুসরণ তো এটা হলো দিনের অর্থ তো সম্মানিত দর্শক শ্রোতা তো আজকে আমরা এই দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা ছিল মালিকী ওমিদ্দিন আয়াতের প্রথম নম্বর পয়েন্ট ছিল মালিকের কেরাত দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যে মালিক ইয়া মধ্যে দিন যে এই দিন শব্দের অর্থ এটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিন্তু আলোচনা করেছি তিন নম্বর পয়েন্ট যেটা ছিল মালিক ইয়া মধ্যে সেটা হলো একটা প্রশ্নর জবাব প্রশ্নটা হলো কি যে আল্লাহ সুবানাহ তালা বলছেন যে আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক বা আল্লাহ হচ্ছে ক্যামতের দিনের মালিক অথবা আল্লাহ হচ্ছেন যে বদলা দিবসের মালিক এখন একটা প্রশ্ন হতে পারে যে কোরআনের মধ্যে তো আল্লাহ বলছেন অর্ধ যে পৃথিবীর বুকে আসমানের আসমানে এবং জমিনে যা কিছু আছে সব সবকিছুর মালিক একমাত্র আল্লাহ সুবান যেহেতু আল্লাহ আল্লা সুবান সব কিছুর মালিক তাহলে আল্লাহ শুধুমাত্র কেয়ামতের দিনের মালিক এই শব্দটা এখানে কেন বললেন যে আল্লাহ কেন বললেন যে আল্লাহ বিচার দিবসের মালিক অথচ আল্লাহ তো সব কিছুর মালিক এখানে ক্যামতের দিনটাকে আল্লাহ নির্দিষ্ট কেন করলেন এটা হলো প্রশ্ন তো দর্শক শ্রোতা সেই প্রশ্নের জবাব হলো যে পৃথিবীতে যারা যে জিনিসের মালিক থাকে যেমন কেউ বাড়ি গাড়ির মালিক থাকে কেউ জাগা এই সম্পদের মালিক থাকে কেউ বিল্ডিংয়ের মালিক থাকে বাড়ির মালিক থাকে তো মূলত এই সব কিছুর মালিক কিন্তু হকিকি মালিক হচ্ছেন আল্লাহ মূলত মালিক হচ্ছেন আল্লাহ যখন মানুষ একজন মারা যায় তখন এই সমস্ত জিনিস সম্পদ কিন্তু সাথে নিয়ে যায় না এটা কিন্তু পৃথিবীর থেকে যায় মালিকানা হয় পরিবর্তন হয় একজনের আরেকজন একজনের পর আরেকজনের কাছে যায় এভাবে একজনের একজনের পর যেতে 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 কেমন চলে আসবে পৃথিবী তো কিন্তু ধ্বংস হয়ে যাবে তো এগুলি মূলত হকিক মালিক হচ্ছে আল্লাহ কেউ মালিক না তো যেহেতু দুনিয়ার কিছু সম্পদ অথবা দুনিয়ার বিল্ডিং দুনিয়ার ঘরবাড়ি দুনিয়ার এই এই জমিন জাগা জমিন এগুলির মালিক মানুষকে মজাজান বলা হয় রূপক অর্থে বলা হয় কিন্তু ক্যামতের মধ্যে আল্লাহ সুবানা ও তালা আহ এমন মালিক যে রূপক অর্থেও ক্যামতের ময়দানে কেউ কোনো কিছুর মালিক হবে না যেভাবে আল্লাহ হকিকি মালিক ক্যামতের মাঠে এমনই ভাবে আল্লাহ রূপক অর্থ ও মালিক রূপক অর্থ ও পৃথিবীর কোন কেউ কোন জিনিসের মালিক হবে না এজন্যই তুই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে ইয়াউম আলা তামলিকুন আফসুল্লিন আফসিং শেয়া ওয়াল আমরু ইয়াউমা ইদিল্লিল্লাহ এই কিয়ামতের দিনের কেউ কারো কাজে আসবে না কেউ কারো কোন জিনিসের মালিক হবে না সম্মানিত দর্শক শ্রোতা তো এটা হলো মালিক ইয়াউমিদ্দিনের সংক্ষিপ্ত তাফসির যেটা আমরা আলোচনা করলাম এরপরে হলো তৃতীয় নম্বর আয়াত যেটা এটা হলো ইয়া এটা ইয়া তৃতীয় নম্বর আয়াত আলহামদুলিল্লাহ ইয়াউমিদ্দিন এইটা তিনটা আয়াত চতুর্থ নম্বর আয়াত হল ইয়া কানারবুধু ইয়া কানাস্তাইন এখানে কিন্তু একটা বিষয় বিষয়ে জানা দরকার যে সুরাতুল ফাতেহার কিন্তু সাতটা আয়াত যেটা আমি প্রথমেই প্রথম পর্বে আলোচনা করেছিলাম সাত আয়াতকে কিন্তু দুই ভাগে বাক করা হয়েছে কিভাবে যে মানুষের জন্য হল এক বাঘ এবং আল্লাহর জন্য হলো আরেক বাঘ মানে দুই ভাগ বন্দা এবং আল্লাহর মধ্যে এই সুরায় ফাতেহাকে ভাগ করা হয়েছে যেটা হাদিসে কুৎসির মধ্যে উল্লেখ আছে যে কাসাম তুসলাত বাইনি ও বাইনা আব্দি নিসফাইন যে বাইনা আব্দি নিসফাইন আমার এবং আমার বন্দার মধ্যে আমি সালাতকে অর্থাৎ সুরায় ফাতেহাকে আমি দুই ভাগে ভাগ করেছি তো এটা কিন্তু সুরাতুল ফাতেহার সাত আয়াত যেটা এটা দুই ভাগে কিন্তু বাক করা হয়েছে এর মধ্যে প্রথম তিন আয়াত যেটা শুধু আল্লাহ আলার প্রশংসা করা হয়েছে শেষের তিন আয়াত যেটা এটা শুধু বন্দার আবেদন এবং যে আয়াত যেটা রয়েছে মিডিলে যে আয়াত যেটা রয়েছে সে আয়াতটা হলো ইয়া কানা বুধু ইয়া কানা স্তাই এই আয়াতটা এটাকেও আবার দুই ভাগে বাক করা হয়েছে যে এক আয়াতের প্রথম অংশ আল্লাহর জন্য আর দ্বিতীয় অংশ যেটা এটা বন্দাদের জন্য তো মোট এই সাত আয়াতকে দুই ভাগে বাক করা হয়েছে সেটা কিভাবে আপনাদেরকে বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান করা হয়েছে আর রহমান এবং রহিম যিনি রহমান এবং আল্লাহরই প্রশংসা করা হয়েছে মালিক লিখিয়া যিনি বিচার দিবসের মালিক এখানেও কিন্তু আল্লাহ সুবানাউ তাল প্রশংসা করা হয়েছে তো তিনও আয়াতে কিন্তু আল্লাহ সুবানাউ তাল্লাহ প্রশংসা করা হয়েছে এরপরে ইয়া কানা আবুদু এখানে ইয়া কানা আবুদু এ পর্যন্ত কিন্তু আল্লাহ সুবান আলতাল্লাহ প্রশংসাই করা হয়েছে যে আল্লাহ আমরা তোমারই এবাদত করি পৃথিবীতে আর কারক সামনে আমরা মাথা নত করি না পৃথিবীতে এবাদতের যুগা এবাদতের যোগ্য আমরা কাউকে মনে করি না আমরা তোমারই এবাদত করি আপনি আমাদের মা বুদে হাকি আপনি আমাদের মা বুদে কি আপনারই আমরা এবাদত করি তো ইয়া কানা আবুদু এটাও এই প্রথম অংশটা হলো আল্লাহর জন্য এরপরে হলো আয়াতের দ্বিতীয় অংশ যেটা এটা হলো ইয়া কানাস যে হে আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে সাহায্য সেটা চাওয়া হলো সেটা আমাদের জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলাম তো এ আয়াতের প্রথম ভাগ অর্থাৎ ইয়া কানা বুধু এক বাঘ ও ইয়া কানাস এটা হলো আরেক বাগ তো প্রথম বাগ এটা এই প্রথম তিন আয়াতের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ এই যে আল্লাহর প্রশংসা করা হয়েছে প্রথম তিন আয়াতে তো এই সাত নম্বর আয়াতের প্রথম বাঘ হলো প্রথম তিন আয়াতের সাথে আর দ্বিতীয় বাঘ হলো শেষের তিন আয়াতের সাথে তো মোটামুটি এই সাত আয়াতকে দুই বাঘে ভাগ করা হলো অর্থাৎ আমাদের বাসায় যেটা বলা হয় সাড়ে তিন আয়াত প্রথম আল্লাহর প্রশংসা করা হয়েছে এরপরে সাড়ে তিন আয়াতের মধ্যে বন্দা আল্লাহর কাছে আবেদন করেছে তো এই যে মিডিলের যে সাইন নম্বর আয়াত যেটা এটা হলো ইয়াকানামুদু এই আখানা স্থায় আইন আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এবং তোমারই এবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই সমানিত দর্শকশ্রুতা তো এই আয়াত যেটা চার নম্বর আয়াত যেটা বন্দা এবং আল্লাহর মধ্যখানে দুইটাকে বাগ করা হয়েছে তো এখানে ইয়াখানা আর বদুল তোমারই আমরা এবাদত করি এখন এতটুকু আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর প্রশংসা আমরা করলাম প্রশংসা করার পরে যে আমরা বললাম যে হে আল্লাহ আমরা তোমারই এবাদত করি এখন আল্লাহর প্রশংসা করার পরে এবাদতের কথা চলে আসছে তাহলে আল্লাহ সুবানাও তাহালার কাছে এই সুরায় পাতে আর এই তিন আয়াত দ্বারা আমরা আরেকটা জিনিস বুঝলাম যে দোয়া করার ক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবানাও তালার প্রশংসা হওয়া চাই হামদ এবং সানা হওয়া জরুরি এজন্যে মধ্যে হামদ এবং সানাহত সানা হতে হবে এবং রসুল্লাহ আলহি ওসাল্লামের উপর দুরুত পড়তে হবে কারণ এই সুরাইফা দ্বারা কিন্তু আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে সুরাইফা দ্বারা আমাদের কী কী শিক্ষা দেওয়া হয়েছে এটা ইনশাল্লাহ আমরা সুরায় ফাতেহার শেষ পর্যায়ে গিয়ে আলোচনা করব তো এখানের মধ্যে যেহেতু আসছে এই জিনিসটা আমরা বলে ফেলি বলে দিই যে এই যে আয়াত প্রথম আয়াত এই তিন আয়াতে কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দেওয়া হয়েছে যে এটা যখন আমরা আল্লাহ কাছে কোনো জিনিস চাইব অর্থাৎ দোয়া করব তখন আমরা যেন আল্লাহ আল্লা তালার হামদ এবং সানা আমরা করি যেটা আমরা সুরায় ফাতেহার মধ্যে আমরা প্রথম তিন আয়াতের মধ্যে আমরা এটা শিক্ষা পেয়েছি কিভাবে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ সুবান আহতালার জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক রহমান এবং রহিম যিনি অত্যন্ত দয়ালু পরম করুণাময় দয়ালু মালিক ইয়ামিদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইয়া কানা আবুদু আল্লাহ আমরা তোমারই এবাদত করি এতটুক আল্লাহর প্রশংসা করার পরে এরপরে আপনারা আল্লাহর কাছে চাইবেন তো আল্লাহর প্রশংসা এবং রসুলের উপর দরুদ করে আমরা যেন দোয়া এরপরে আমাদের চাওয়া আমাদের আরজু আমাদের তামান্না আমাদের আশা যেন আমরা আল্লাহ সুবান কাছে আমরা পেশ করতে পারি তো এই সুরায় ফাতেহার মধ্যে কিন্তু এই প্রথম তিন আয়াতে কিন্তু এটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সেটা হলো এখন আমরা আল্লাহর কাছে চাইবো ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমি আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি পৃথিবীতে মা হাকিকি পৃথিবীতে মুস্তান হাকিকি বাস্তবেই মদগার বাস্তবেই সাহায্যকারী আপনি বোঝা যায় যে একমাত্র এবাদতের যোগ্য আপনেই একমাত্র সাহায্যকারী আপনি সারা সাহায্যকারী পৃথিবীর বুকে আর কেউ নেই আপনি সারা পৃথিবীর বুকে কি হাকিকি মসজিদে হাকিকি আর কেউ নেই অতএব এই ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন এই আয়াতে কিন্তু এটাই শিক্ষা দিল সম্মানিত দর্শক শ্রোতা এখন আসেন যে ইয়া কানা আবুদু আরবি গ্রামার অনুযায়ী মূলত শব্দটা এরকম হওয়া দরকার ছিল না আবুদু কা যেটা আমরা দোয়ায় কোনু যেটা আছে আমরা এখানের মধ্যে পড়ি না আল্লাহমা ইয়া কানা আবুদু ওয়ালা কানু সাল্লি ওয়ানাস জুদু ওয়া ইলেই কানাস না আবুদু ওয়ানাস্তা এনা আবুদু ওয়ানাস জুদু এটা আমরা পড়ি তো নাবুদুকা ওয়ানাস্তা ইনুকা এরকম হলে আরবি গ্রামার অনুযায়ী শব্দটা সুন্দর হয় যে না আমরা তোমারই ইবাদত করি ওয়ানাস্তা ইনুকা এবং আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এভাবে আয়াতটা না হয়ে ইয়া কা এবং ইয়া কানাস্তা ইন এভাবে আগে ইয়া কা শব্দটা কেন ব্যবহার করা হলো মূলত না কা হওয়ার কথা ছিল এবং না ইনু কা হওয়ার কথা ছিল না হয়ে এভাবে কেন আল্লাহ সুরাতুল ফাতেহার মধ্যে এই চার নম্বর আয়াতের মধ্যে এটা ব্যবহার করলেন সম্মানিত দর্শক শ্রোতা এর কারণ হলো একটাই যে আরবিতে একটা জিনিস আছে যেটাকে বলা হয় আত্মাকদিম ও মা হক তাহিন যেটাকে যেটা পড়ে আওয়ার কথা ছিল সেটা যদি আগে চলে আসে আরবি গ্রামার অনুযায়ী যেটা পড়ে আসার কথা ছিল সেটা যদি আগে চলে আসে তখন এই জাতীয় শব্দ সীমাবদ্ধতা বুঝাবে তো এখানে কিভাবে সীমাবদ্ধতা বুঝালো যে ইয়া কানাবুদু যেটা না বুদুকা শব্দের অর্থ ছিল আমরা তোমার এবাদত করি আর ইয়া কানাবুদু শব্দের অর্থ হলো আমরা তোমার ওই এবাদত করি একটা হলো আমরা তোমার এবাদত করি আর একটা হলো আমরা তোমারই এবাদত করি দুটা শব্দের মধ্যে আকাশ পাতাল ব্যবধান কিভাবে যে ইয়া কানা বুধু এর তো তোমারই এবাদত করি তুমি ছাড়া আমরা আর কারো এবাদত করি না না আবুদু কার মধ্যে কিন্তু এই জাতীয় অর্থটা পাওয়া যায় না তো এই জাতীয় শব্দ অর্থটা সীমাবদ্ধতা বোঝানোর জন্য ইয়া ব্যবহার করা হয়েছে সেম ইয়াকানা স্তাইনও ব্যবহার করা তোমার কাছে আমরা সাহায্য চাই ইয়া স্তাইন অর্থ হলো আমরা তোমারই কাছে সাহায্য চাই তাহলে দুটার মধ্যে অর্থর পার্থক্য বোঝা গেল তো এই এটাকে বলা হয় তকদিমাহির ইফিদুল হাস যখন আগের জিনিসটাকে পরে আনা হবে অর্থাৎ যেটা পরে ব্যবহার করার কথা ছিল এটাকে আগে ব্যবহার করা হয়েছে তখন এটা হসরের ফায়দা দিবে সীমাবদ্ধতার ফায়দা দেয় তাহলে এই আয়াতের অর্থ এটাই দাঁড়ালো যে আমাদের এবাদত শুধু আপনার জন্যই সীমাবদ্ধ আমাদের সাহায্য শুধু আপনার কাছেই সীমাবদ্ধ আমাদের সাহায্য করণেওয়ালা আপনি ছাড়া আর পৃথিবীতে আর কেউ নেই আমাদের এবাদতের জুকা আপনি সারা পৃথিবীতে আর কেউ নেই সম্মানিত দর্শক তো এই আয়াতে আমরা কিন্তু এই চার নম্বর আয়াতে কিন্তু আমরা এটাই শিক্ষা পেলাম যে মাহবুদে হকিকি একমাত্র আল্লাহ মুস্তায়নে আল্লাহ সাহায্য করণেওয়ালা একমাত্র আল্লাহ আল্লাহ সারা পৃথিবীতে আর কেউ কাউকে সাহায্য করতে পারবে না আল্লাহ সারা পৃথিবীতে আর কারো এবাদত বন্দেগী করা যাবে না যেটা ইয়া কানা আবুদু এবং ইয়া কানা এই শব্দ বোঝা গেছে সম্মানিত দর্শক শ্রোতা তো আজকে আমরা এই চার নম্বর আয়াত পর্যন্ত আমরা মোটামুটি আলোচনা করলাম তো আগামী পর্বে আমরা কিন্তু ইয়াকান থেকে নিয়ে আবার আমরা পুরাপুরি এক পর্বে আমরা পুরা আলোচনাটা করার শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ যদি তৌফিক দেন আল্লাহ সুবাহ যদি বাঁচিয়ে রাখেন আগামী পর্বে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সুবাহনক্লামিকা ওর সাদাম তস্তাফুরকিখ